মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন তার মধ্যে উদাসীনতা বা উৎসাহহীনতা প্রকাশ পায়। এটি একটি মানসিক অবস্থা বা সিমটম। হোমিওপ্যাথি চিকিৎসায় এই লক্ষণটির প্রচুর গুরুত্ব রয়েছে। একটা রোগীর মধ্যে সব ধরনের বস্তুর উপর উদাসীনতা লক্ষণ প্রকাশ পায় না। কেউ দৈনিক কাজের প্রতি উদাসীন হয়, আবার কেউ রোগের প্রতি উদাসীন হয়। আজকের ভিডিওতে এই উদাসীনতা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব যাতে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবারে এই উদাসীন মানুষ তথা উদাসীন রোগীদের আমরা কীভাবে চিনতে পারবো? এই উদাসীন মানুষদের মনের মধ্যে কোনো হাসিতে কিন্তু আনন্দ থাকে না, এবং কোনো দুঃখেও কোনো কষ্ট থাকে না। সব বিষয়ে একটা হেয়ালি হেয়ালি ভাব থাকে। এরকম দেখলে আমরা বুঝতে পারবো যে ওই রোগীর মধ্যে উদাসীনতা আছে। এবার আমি এই উদাসীনতা থেকে 12টি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ একেবারে এক্সপ্লেন করে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 12টি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন এবং মনের মধ্যে গেঁথে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। কেননা এগুলো হচ্ছে মেন্টাল সিমটম। আপনারা সকলেই জানেন যে মেন্টাল সিমটম কিন্তু ঔষধ নির্বাচনে ভীষণ এর গুরুত্ব থাকে। তো নাম্বার ওয়ানে রয়েছে প্রিয়জনের প্রতি উদাসীনতা, এটা রয়েছে হেলিবোরাস, ফসফরাস এবং সিপিয়া রোগীদের মধ্যে। নাম্বার টুতে রয়েছে আত্মীয় স্বজনের প্রতি উদাসীনতা, ফ্লুরিক অ্যাসিড, সিপিয়া, ফসফরাস এবং হেলিবোরাস রোগীদের মধ্যে। ধর্মের প্রতি উদাসীনতা, মানে ধর্মের প্রতি কোনো আগ্রহ থাকেই না এদের, একেবারে আনন্দও থাকে না, অ্যানাকার্ডিয়াম এবং কলোসিন্থের রোগীদের মধ্যে। নাম্বার ফোরে রয়েছে রোগ কষ্টের প্রতি উদাসীনতা, মানে রোগে কোনো কষ্টই হয় না এদের মনে হয়। মারাত্মক ব্যাধি হলেও যে একটা রোগ যন্ত্রণা থাকে, সেরকম রোগ যন্ত্রণা এরা বুঝতেই পারে না। এটা হচ্ছে হেলিবোরাসের রোগীদের, ওপিয়ামের রোগীদের এবং অ্যাস্ট্রামোনিয়ামের রোগীদের মধ্যে। নাম্বার ফাইভে রয়েছে সঙ্গীতের প্রতি উদাসীনতা, কার্বোভেজ। কোনো রোগী হয়তো পূর্বে কোনো সঙ্গীত খুব পছন্দ করতো, এখন সে সঙ্গীত কোনোভাবে পছন্দই করে না, এটা হচ্ছে কার্বোভেজের রোগীরা এরকমটি করে। নাম্বার সিক্সে রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি উদাসীনতা। বিপরীত লিঙ্গের প্রতি মানে রোগী যদি, পেশেন্ট যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর প্রতি, আর পেশেন্ট যদি স্ত্রী হয় তাহলে পুরুষের প্রতি উদাসীনতা। হচ্ছে আমাদের স্ট্যাফিগ্রেশিয়া রোগীদের মধ্যে এটা পাওয়া যাবে। দৈনিক কাজের প্রতি উদাসীনতা, দৈনিক কাজে কোনো গুরুত্ব দেয় না, এটা হচ্ছে আর্জেন্টাম, নাইট্রিকাম, ফুলুরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের রোগীদের মধ্যে। নাম্বার আটে রয়েছে লোভনীয় দ্রব্যের প্রতি উদাসীনতা, অ্যাম্বা, গ্রিসিয়া, সিনা এবং স্ট্রামোনিয়াম রোগীদের মধ্যে। নাম্বার নাইনে রয়েছে আনন্দের প্রতি, কোনো আনন্দে এরা আনন্দে কোনো ই পায় না, যে কোনো আনন্দে এদের কোনো হেয়ালি নেই, আনন্দে আনন্দ উপভোগ করে না মনের মধ্যে, ন্যাট্রাম, ইউরোপিয়াম এবং সালফারের রোগীদের মধ্যে। নাম্বার টেনে রয়েছে সব কিছুতে উদাসীনতা, প্রত্যেকটা বিষয়ে উদাসীনতা রয়েছে, কার্বোভেজ, ফসফরিক অ্যাসিড এবং সিপিআর রোগীদের মধ্যে। নাম্বার ইলেভেনে রয়েছে উলঙ্গ হওয়ার প্রতি উদাসীনতা, তার মানে জামা কাপড় বা কাপড় যদি পরে থাকে সে কাপড় লজ্জাহীন স্থান থেকে সরে যাচ্ছে, তবু তার প্রতি সে খেয়াল করে না, নজর দেয় না, উদাসীন হয়ে থাকে। এটা হচ্ছে হায়োসিয়ামাসের রোগীদের, ফাইটোলক্কা রোগীদের এবং সিকিলিকরের রোগীদের মধ্যে। নাম্বার টুয়েলভে রয়েছে অপরের মঙ্গলের প্রতি উদাসীনতা রয়েছে, সালফারের। অপরের কারোর যদি মঙ্গল হয়, হঠাৎ করে আপনার বাড়ির সাইডে কোনো ছেলের যদি সরকারি চাকরি হয়ে যায় তাহলে আমরা একটা আনন্দ অনুভব করি মন থেকে, যা ছেলেটার একটা ভালো ভবিষ্যৎ হবে। তো এই সালফারের রোগীদের কিন্তু এরকম কোনো উদাসীনতা থাকে, অপরের মঙ্গল হচ্ছে তার প্রতি উদাসীনতাও প্রকাশ করে এই সালফারের রোগীরা। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথ।